নমস্কার বন্ধুরা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার পূর্ব বর্ধমানের তরফ থেকে একটি লেটেস্ট বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবে নিচে যোগ্যতা বয়স নিয়োগ পদ্ধতি বেতন মোট শূন্য পদের সংখ্যা আলোচনা করা হলো ঠিক আছে তো সমস্ত কিছু বলবো তোমাদের প্রত্যেককে বলবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত হবে কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে সেখানে কিন্তু আমি অফিসিয়াল যে পিডিএফটা সেটা কিন্তু শেয়ার করে দেবো ঠিক আছে পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর শিক্ষাগত যোগ্যতা দেখো স্নাতক ডিগ্রি এবং মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং ইন্টারনেট ব্যবহারের দক্ষতা সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট কিন্তু তোমাকে অবশ্যই থাকতে হবে অর্থাৎ এখানে তোমাকে স্নাতক ডিগ্রি কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেটের পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং ইন্টারনেট ব্যবহারে তোমাকে দক্ষ থাকতে হবে বয়স বলছে সাতাইশ আট দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী একুশ থেকে ৪৫ বছরের মধ্যে হয়ে থাকলে তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে বেতন প্রথম বছরে প্রতি এগারো হাজার টাকা চুক্তির মেয়াদ ঠিক আছে এটা কিন্তু চুক্তির ভিত্তিতে প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তি করা হবে তোমরা যে অফিসিয়াল নোটিফিকেশনটি আমি তোমাদের শেয়ার করে দেবো সেখানে তোমরা কিন্তু আরো বিস্তারিত জানতে পারবে চলো নিয়োগ পদ্ধতি রিটেন টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে তোমাদের যে রিটেন টেস্ট হবে সেটা হচ্ছে একশোটা কোশ্চেন থাকবে এমসিকিউ ঠিক আছে কতগুলি কোশ্চেন থাকবে একশোটা কোশ্চেন থাকবে এমসিকিউ যেখানে বাংলা ব্যাকরণ ইংরেজি ব্যাকরণ সাধারণ জ্ঞান মানে জিকে অঙ্ক এবং রিজনিং থেকে কোশ্চেন আসবে প্রত্যেকটা কোশ্চেন লেভেল কিন্তু টেন্থ বা মাধ্যমিকের সমতুল্য হবে ঠিক আছে এমসিকি প্রশ্ন থাকবে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স হচ্ছে ওয়ান হান্ড্রেড সময় থাকবে দু ঘন্টা একশো কুড়ি মিনিট এবং নেগেটিভ মার্ক কিন্তু রয়েছে ওয়ান বাই থ্রি দেখতে পাচ্ছ নেক্সট মোট শূন্য পদ মোট শূন্যপথ কিন্তু রয়েছে পনেরোটি যার মধ্যে ইউআরদের জন্য রয়েছে চারটি এসসিদের জন্য রয়েছে দুটি ক্যাটাগরির জন্য একটি এসটি একটি ও এদের জন্য একটি এস সি জন্য একটি বিদের জন্য একটি ইউআরদের জন্য একটি ইউআর এক্সামটেড ক্যাটাগরি এসসি এক্স এক সার্ভিসম্যানদের জন্য একটি ইউআর আর জন্য একটি রয়েছে ওবিসি বিসি ক্যাটাগরির জন্য একটি রয়েছে টোটাল শূন্যপথ রয়েছে পনেরোটি চলো তো আবেদন কবে থেকে শুরু হবে তোমাদের যা এখানে বলা হয়নি তো এখানে দেখো মিস্টেক হয়ে গেছে তো মিস্টেক হওয়ার আগে তো মিস্টেক হলেও এখানে উল্লিখিত আছে এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নেই এখানে উল্লিখিত রয়েছে তোমাদের আবেদন শুরু হচ্ছে সাতাইশ সাত দু অর্থাৎ কবে থেকে আগামীকাল থেকে এবং লাইট হচ্ছে চোদ্দ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর দু চলো এবার কিভাবে অ্যাপ্লাই করবে কোন ওয়েবসাইট থেকে अप्लाई করবে সেটাও এখানে উল্লেখিত রয়েছে মোড অফ অ্যাপ্লিকেশন সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক এখানে দেওয়া আছে তা সত্ত্বেও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি সেই লিংকটি শেয়ার করে দেব আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আবেদনকারী যারা আবেদন করবে আবেদনকারীকে পূর্ব বর্তমান জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে নোটিফিকেশনে কিন্তু স্পষ্টরূপে উল্লেখিত রয়েছে তো যারা পূর্ব বর্তমান জেলার পারতেছো তোমাদের কিন্তু একটা খুবই সামনে একটা সুযোগ রয়েছে পনেরোটি শূন্য পদ রয়েছে পনেরোটি শূন্য পদ রয়েছে ইন্টারভিউর জন্য কত গুণ শূন্য পদ রয়েছে পাঁচ গুণ অর্থাৎ পঁচাত্তর জন সমস্ত কিছু বলে রাখলাম পিডিএফটি তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে সেখানে রাজ্য এবং কেন্দ্র সরকারে যে কোনো সমস্ত চাকরির আপডেট সর্বপ্রথম তুলে ধরা হয় চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ